অভিনেত্রী না হয়ে গায়িকা হলেও প্রতিষ্ঠিত হতে পারতেন এমনটাই বলা হয় পদ্মিনী কোলাপুরি সম্পর্কে। অনেকেই জানেন না আটের দশকের এই সুপারহিট নায়িকা মঙ্গেশকর পরিবারের দূর সম্পর্কের আত্মীয়। পদ্মিনীর জন্ম 1965 সালের 1 নভেম্বর। তার বাবা পন্ধরীনাথ কোলাপুরি ছিলেন নামী ধ্রুপদী সঙ্গীত শিল্পী এবং বীণাবাদক। মা নিরুপমা ছিলেন এয়ার ইন্ডিয়ার গ্রাউন্ড স্টাফ। তিনি জন্মগতভাবে কঙ্কনি পরিবারের মেয়ে ছিলেন, ফলে ছোট থেকেই মিশ্র সংস্কৃতিতে বড় হন পদ্মিনী। তিন বোনের মধ্যে পদ্মিনী ছিলেন দ্বিতীয়। বড় বোন শিবাঙ্গী এবং ছোট বোন তেজস্বিনীও অভিনয় করেছেন। শিবাঙ্গী বিয়ে করেন অভিনেতা শক্তি কাপুরকে। তাদের মেয়ে শ্রদ্ধা এবং ছেলে সিদ্ধান্ত বলিউডের এই প্রজন্মের অভিনেতা। ছোট বোন তেজস্বিনী বিয়ে করেছেন পঙ্কজ সারসৎকে। বিনোদন দুনিয়ায় পদ্মিনীর আত্মপ্রকাশ গায়িকা হিসেবে। ইয়াদো কি বারাত, কিতাব, দুশ্মন দোস্ত সহ কিছু সিনেমায় তিনি বোন শিবাঙ্গীর সঙ্গে শিশুশিল্পী হিসেবে গান গেয়েছেন। পরবর্তীকালেও গানের ধারা বজায় রেখেছিলেন পদ্মিনী। বিধাতা, দানাপানি সহ নিজের কিছু ছবিতে তিনি প্লেব্যাক করেছিলেন। গান করেছেন কিশোর কুমারের সঙ্গেও। বাপ্পি লাহিড়ীর সঙ্গে তার অ্যালবাম প্রকাশ পেয়েছে। বাপ্পির সঙ্গে পদ্মিনী পারফর্ম করেছেন লন্ডনের অ্যালবার্ট হলে। শিশুশিল্পী হিসেবে পদ্মিনীর প্রথম অভিনয় 1975 সালে ইশক 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 ছবিতে। আশা ভোঁসলের কথায় তাকে সুযোগ দেন দেবানন্দ। এরপর আর সুযোগের জন্য অপেক্ষা করতে হয়নি প্রতিভাময়ী পদ্মিনীকে। অভিনয় করেন ড্রিম গার্ল, সজন, বিনা সোহাগান, গেহরায়ের মতো ছবিতে। এই সময়ে পদ্মিনীর সবথেকে উল্লেখযোগ্য কাজ 1978 সালে সত্যম শিবম সুন্দরম ছবিতে। মাত্র 15 বছর বয়সেই ছবির নায়িকার ভূমিকায় কাজের সুযোগ পান পদ্মিনী। মেয়ের কাজ বেড়ে যাওয়ায় পদ্মিনীর মা এয়ার ইন্ডিয়ার চাকরি ছেড়ে দেন। তিনি প্রাথমিকভাবে মেয়ের শুটিংয়ের সূচি সামলাতেন। পরিচিতি ও খ্যাতির পাশাপাশি এই সময়ে পদ্মিনী জড়িয়ে পড়েন বিতর্কেও। 1980 সালে ভারত সফরে এসেছিলেন প্রিন্স চার্লস। সৌজন্য সাক্ষাতের পরে চার্লসের গালে চুম্বন করেছিলেন পদ্মিনী। 15 বছরের কিশোরীর প্রকাশ্যে এই আচরণ মেনে নিতে পারেনি তৎকালীন সংবাদ মাধ্যম। বিস্তর জল ঘোলা হয়েছিল। 1980 সালে ইনসাফ কা তারাজু ছবিতে তার বলিষ্ঠ অভিনয় পায়ের তলায় শক্ত জমি এনে দেয়। হলিউডি ছবি লিপস্টিকের রিমেক এই ছবিতে পদ্মিনী অভিনয় করেছিলেন ধর্ষিতার ভূমিকায়। পাশাপাশি তার ক্যারিয়ারে উল্লেখযোগ্য ছবি আহিস্তা আহিস্তা, বিধাতা, প্রেম রোগ, মজদুর, সাউতান, প্যার ঝুকতা নাহি, বেওয়াফায়, সোহাগান এবং হাম ইন্তজার কারেঙ্গে। পর্দায় ঋষি কাপুর এবং মিঠুন চক্রবর্তীর সঙ্গে তার জুটি ছিল সুপারহিট। পরিশ্রমী বলে ইন্ডাস্ট্রিতে সুনাম ছিল পদ্মিনীর। গায়ে জ্বর নিয়েও তিনি শুটিং করেন দো দিলো কি দাস্তান ছবির। নবাগত অনিল কাপুরের সঙ্গে তিনি ওহ সাত দিন ছবিতে অভিনয় করতে রাজি হন। ছবিটি সুপারহিট হয়, অনিল কাপুরকে পরিচিতি পেতে সাহায্য করে। পরবর্তীকালে বিভিন্ন সাক্ষাৎকারে পদ্মিনীর প্রতি বারবার কৃতজ্ঞতা জানিয়েছেন পর্দার মিস্টার ইন্ডিয়া। এইসা পেহার কাহা ছবির শুটিংয়ের সময় পদ্মিনীর সঙ্গে আলাপ হয় প্রযোজক প্রদীপ শর্মার। আলাপ থেকে প্রণয়, সংক্ষিপ্ত প্রেম পর্বের পরে দুজনে বিয়ে করেন 1986 সালে। ছেলে প্রিয়ঙ্কের জন্মের পরে ছবি করা কমিয়ে দেন পদ্মিনী। 90-এর দশকে তিনি অভিনয় প্রায় করেননি বললেই চলে। তবে এই সময়ে 1999 সালে তার প্রযোজনায় মুক্তি পায় নাগেশ কুকুনুরের রকফোর্ট ছবিটি। 2004 সালে দীর্ঘদিন পরে ইন্ডাস্ট্রিতে ফিরে আসেন পদ্মিনী। অভিনয় করেন মারাঠি ছবি মন্থন এবং চিমনি পাখরে। নতুন ইনিংসে প্রশংসিত হয় তার কাজ। এরপর তিনি অভিনয় করেন হেলেনের সঙ্গে মেরা বাজপান ছবিতে। শেক্সপিয়ারের হ্যামলেটের অনুসরণে মালায়ালাম ছবি কর্মযোগীতেও তাকে দেখা গিয়েছে। 2013 সালে কমেডি ছবি ফাটা পোস্টার নিকলা হিরোতে শাহিদ কাপুরের মায়ের ভূমিকায় অভিনয় করেন পদ্মিনী। এর পরের বছরগুলিতে আবার ছবিতে অভিনয় বেশ কমিয়ে দেন তিনি।
বিরতি কাটিয়ে সম্প্রতি তাকে দেখা গেল আশুতোষ গোয়ারিকরের পরিচালনায় পানিপথ ছবিতে গোপিকা বাইয়ের ভূমিকায়। কাজ করেছেন টেলিভিশনেও। আইকনিক মেগা সিরিয়াল কিউ কি সাস ভি কভি বহু থি থেকে স্মৃতি ইরানি বিদায় নেওয়ার পরে তুলসী ভিরানির চরিত্রে পদ্মিনীরই অভিনয় করার কথা ছিল, কিন্তু কোনো এক কারণে চরিত্রটি চলে যায় গৌতমী কাপুরের কাছে। এক দুজে কে লিয়ে, সিলসিলা, রাম তেরি গঙ্গা মাইলির মতো সুপারহিট ছবিতে অভিনয়ের সুযোগ প্রথমে এসেছিল পদ্মিনীরই কাছে, কিন্তু ব্যস্ত সূচির জন্য তিনি সে সুযোগ ফিরিয়ে দেন। এখন তিনি দেশের বিভিন্ন শহরে অভিনয় ও মডেলিং শেখানোর প্রতিষ্ঠান পরিচালনা করেন, রয়েছে নিজের বুটিকও। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।